নমস্কার বন্ধুরা আমি গোপাল দা ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা এর আগে যুবশ্রী প্রকল্প সম্বন্ধে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম তো আজ আমরা মূলত আলোচনা করব যে প্রতি মাসে যে পনেরোশো টাকা ভাতা পাওয়া যায় বেকার ভাতা তো তার জন্য কিভাবে তোমরা আবেদন করবে তোমরা যারা নতুন তারা কিভাবে আবেদন করবে তো সেই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা তোমাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে এলে তোমরা নিচের দিকে দেখতে পাবে নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে তো এখানে রাইট ক্লিক করার পরে তোমরা অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ করবে অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ করার পর তোমাদের একটা ফর্ম খুলে যাবে সেই ফর্মটা কিন্তু যারা নিউ এনরোলমেন্ট তাদেরকে কিন্তু করতে হবে এক্ষেত্রে কি নেম প্রথমে তোমাদের নাম দিতে হবে তারপর তোমাদের ফাদার্স অথবা মায়ের নাম দিতে হবে যদি বিবাহিত হও তাহলে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে এবং সেক্স অর্থাৎ মেল অর ফিমেল সেটা লিখতে হবে তারপর তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে যে এখানে কাস্টের কথা বলা আছে অর্থাৎ যদি তোমাদের এস সি এস থাকে রিলিজিয়ান কোন ধর্মে তোমরা বিলং করো তোমরা যদি বিবাহিত অবিবাহিত কোন সম্পর্ক সেটা তোমাদেরকে বলতে হবে এবং ডেট অফ বার্থটা তোমাদেরকে দিতে হবে সেটা মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী কিন্তু দেবে এরপর ফিজিক্যাল যদি চ্যালেঞ্জ না হওয়া অবশ্যই নো করবে এবং যদি এক্স সার্ভিস না হও তাহলে নো করবে আর হলে এই দুটোকেই ইয়েস করবে তো এরপরে কি তোমাদেরকে অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস কোথায় বাস করো সেই অ্যাড্রেস ভিলেজ এবং পোস্টটা দিলেই হবে কারণ স্টেটটা দেওয়া আছে ভিলেজ পোস্ট এবং তোমাদের থানাটা অর্থাৎ পিএসটা দিয়ে দেবে এবং জেলাটা সিলেক্ট করবে এখানে তোমরা কোন জেলায় বসবাস করো এরপর পিনকোড আছে তারপর মোবাইল নাম্বার এবং ইমেল এই পরপর এই তিনটে ফিল আপ করবে এই ফিল আপ করার পর পার্সোনাল ডিটেলস ফিল আপ করার পর তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতায় আসতে হবে এখানে এক্সাম পাস্ট অর্থাৎ মাধ্যমিক সিলেক্ট করবে এখানে বোর্ড তোমরা কোন বোর্ডে দিয়েছ হায়ার সেকেন্ডারি যদি পশ্চিমবঙ্গ বোর্ডে দিয়ে থাকো তো সেইটা সিলেক্ট করবে এবং কোন টিরে পাস করেছো এবং কোন কোন ইয়ারে পাসিং এবং কী কী সাবজেক্ট ছিল সেই সব নিয়ে কিন্তু এটা ফিল আপ করবে তারপরে ভাষাটা সিলেক্ট করবে অর্থাৎ তোমরা বাংলা ভাষা সেটা পড়তে লিখতে বলতে জানো নাকি এবং ফ্রিকুয়েন্টলি বলতে জানো নাকি সেটা অবশ্যই তোমরা এগুলি সবই রাইট ক্লিক করে দেবে তো ফ্রেন্ডস তোমাদেরকে বলি এগুলো এই ফর্ম ফিল আপটা খুবই সহজ এরপর দেখো শারীরিক মাপজক অর্থাৎ তোমাদের হাইট ওয়েট আর চেষ্টা পরপর কিন্তু তোমরা এখানে লিখে দেবে এবং তোমাদের ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করে দেবে এরপর দেখো তোমাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে কাজের অভিজ্ঞতাটা দিয়ে দেবে এরপর অ্যাডিশনাল অতিরিক্ত ইনফরমেশান তোমাদের রেসিডেন্স বাসস্থানের প্রমাণপত্র দেবে সেক্ষেত্রে বিডিও বা এসডিও সার্টিফিকেট দ্বারা কিন্তু দেবে এবং সেখানে আইডি নাম্বারটা দিয়ে দেবে এবং যদি বিপিএল হও তাহলে ইয়েস না হলে নো করবে এবং কিছু ইন ইনফরমেশান যদি দেওয়ার থাকে অবশ্যই ইনফরমেশানটা দেবে এরপর তোমাদের অ্যাপ্লিকেশানটা করার পরে তোমরা এখানে সিকিউরিটি কোডটাকে কিন্তু এখানে নিচে লিখে দেবে এবং এই দুটি জায়গায় টিক চিহ্ন দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে তোমাদের একটা এনরোলমেন্ট আইডি এবং আইডি আর পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট হয়ে যাবে ওইটা নিয়ে তোমাদের এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যেতে হবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে সাত দিনের মধ্যে যেতে হবে ষাট দিন সিক্সটিন ডে সিক্সটি ডের মধ্যে গিয়ে ওখানে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে তারপর তোমরা এই তোমাদেরকে দেখিয়ে দিই যুবশ্রী লেখা আছে এখানে ক্লিক করে তোমরা তোমাদের যে এনরোলমেন্ট আইডিটা দিয়ে তোমরা তার স্ট্যাটাস কিন্তু দেখতে পাবে তো ফ্রেন্ডস একটু দেরি হচ্ছে কারণ নেটওয়ার্কের প্রবলেম তো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পাবে তো তোমাদেরকে দেখিয়ে দেবো ফ্রেন্ডস দেখতে পাবে এখানে দেখো ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট এন্ড যুবশ্রী তো এখানে ক্লিক করে তোমরা স্ট্যাটাসটা দেখতে পাবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও জয় হিন্দ বন্দে মাত্র